আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাত ওসালাম আল্লাহ রসুল্লা বাকায়ত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আজকের আমার আলোচ্য বিষয় হলো ফেতরার সমস্যার সমাধান কারণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং আমাদের দেশে ফেতরার যে বিষয়টি সেটা হলো ফেতরা আমরা কি দিয়ে আদায় করবো যেটি আল্লাহ রসুলসলাল্লা সাল্লাম বলেছেন ফরদা অর্থাৎ এটা ফরজ বলেছেন যে ফেতরা এটি আবশ্যক বিষয়ে গরিব মিসকিনরা যে ফেতরাটা পেয়ে থাকে এটা আমরা কী দিয়ে আদায় করব। বাংলাদেশের ইসলামী স্কলার এ ব্যাপারে দুইটি মত প্রকাশ করেছেন কেউ কেউ বলেছেন এটা টাকা দিয়ে আদায় করাটা এটাই সবচেয়ে উত্তম তবে খাদ্যদ্রব্য দিয়েও আদায় করা যাবে আর একদল আলেম বলেছেন যে না খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে কারণ হল খাদ্যদ্রব্যর ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এক স আমিন তমারিন সো আমিন শাহ আইন স আমিন এইভাবে জব পনির কিসমিস এইভাবে পাঁচটি খাবারের কথা রসুলসলাল্লা সাল্লাম বলেছেন বিদায় এটা খাদ্য দ্রব্য দিয়েই আদায় করতে হবে তাদের তারা দলিল হিসেবে যেটা পেশ করেছেন যে ফেতরা এটা ইবাদত আর ইবাদতের ক্ষেত্রে ইবাদাতের ইবাদতের ক্ষেত্রে এটা পরিবর্তন চলে না ইবাদতে তাউকইফি যেটা সাল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে যেভাবে বলেছেন সেই পদ্ধতিতে সেভাবেই এটা আদায় করতে হবে কারণ হিসেবে তারা বলেছেন যে রসুলসল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে সেখানে দিনার দিরহাম ছিল টাকা পয়সার যে প্রচলন এটা ছিল তারপর রসুল সাল্লা সাল্লাম দিনার দিরহামের কথা বলেননি ফেতরার ক্ষেত্রে সেখানে বলেছেন স একশ পরিমাণ একশর পরিমাণের যে পরিমাণটা হলো সেটা হলো একটু মতো পার্থক্য থাকলেও তিন কেজি অর্থাৎ তিন কেজি যে আমাদের দেশের যে প্রধান খাবার এই খাবারটা গরিব মিসকিনদেরকে আদায় করে দিতে দিয়ে দিলেই হয় তো এই ক্ষেত্রে আমাদের দেশের ইসলামী স্কলার যারা বলেছেন যে গরিবের জন্য উপকার হলো টাকা পয়সা দিয়ে দেওয়াটাই এবং সেখানে পঁচাত্তর টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ তেইশশো টাকা নির্ধারণ করেছেন এটা আসলে একটা গবেষণা যারা টাকা নির্ধারণ করেছেন তারা এটা গবেষণা করে বের করেছেন কিন্তু যদি রসদ সালসাল্লামের সুন্না এবং তার হাদিসের দিকে লক্ষ্য করা যায় তাহলে যে সমস্ত স্কলাররা বলেছেন যে ফেতরা এটা খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে রাসুল সাল্লাইসাল্লাম পাঁচটি খাবারের ব্যাপারে বলেছেন আসলে মূল বিষয়টা কি হাদিসের যে মূল বিষয়টা হলো সেটা হলো যেহেতু ফেতরাটা আদায় করতে হয় ঈদের দিনে তাহলে ফেতরা মানে হল ঈদের দিনের খাবার অর্থাৎ যে খাবারগুলো সাধারণত তৎকালীন সময়ের আরবরা ঈদের দিনে খেয়ে থাকতো এমনি তো অন্য অন্য সময় রুটি অন্য অন্য জিনিস খেত কিন্তু ঈদের দিনে সাধারণত খেজুর কিসমিস তারপর পনির এই সমস্ত খাবার সাধারণত তৎকালীন আরব সময়ে খেয়ে থাকতো যেমন আমরা এখন আমাদের ঈদের দিনে কি খাই সাধারণত আমরা যখন ছোটোবেলায় দেখেছি তখন ঈদের দিনে সাধারণত পায়েস তারপর যাও তারপরে কাউনের যাও তারপর সীমাই সুজি এগুলো খুব কম পাক করা হতো ইদানিং ঈদের যে দিনের যে আমরা খাবার হিসেবে সিমাই সুজি কম্বলচারি এরপর সাথে থাকে গোস্ত পোলাও ইত্যাদি এইগুলো ঈদের খা দিনের খাবার অর্থাৎ রসদ সল্লা আলাইসালামের বক্তব্যটা ছিল যেন গরিব মানুষ তারা যেন ধনী মানুষরা যেমন সিমাই কোরমা পোলাও ইত্যাদি খেয়ে থাকে গরিব মানুষরা যেন এই খাবারগুলো খেতে পারে এই জন্য তাদেরকে এই গরিব মানুষদেরকে যে এই খাবারটা যদি পৌঁছে দেওয়া যায় তাদের ঘরে যদি এই খাবারটা পৌঁছে দেওয়া যায় তাহলে ঈদের দিনের যে আনন্দটা এটা উপভোগ করা যেত ধনী গরিব সকলে রসদ সোলাল্লাহ আলাইসালামের উদ্দেশ্য এটাই ছিল এবং এটাই শুননা এটাই শুননা অর্থাৎ আমি ফেতরা বলতে যে জিনিসটা আমার ব্যক্তিগত গবেষণা সেটা হলো ঈদের দিনের খাবার তৎকালীন সময় ঈদের দিনের খাবার আমি আবার বলি তৎকালীন সময় ঈদের দিনের আরবের খাবার ছিল আপনার গমের হয়তো রুটি জবের যে রুটি এবং সেটা দিয়ে আপনার পনির কিসমিস এবং খেজুর এগুলো তারা ঈদের দিনে তারা খেয়ে থাকতো সেই হিসেবে রাসুস বলেছেন যে ঈদের নামাজের আগেই এগুলো গরিবকে পৌঁছাই দাও যাতে করে তারাও ধনীদের মতো খেতে পারে তা আজকে আমাদের সমাজে সুন্না অর্থাৎ যেটা রসুলসলাল্লাহসাল্লাম প্রদান করেছেন এই সুন্নাটা যদি আমরা সরাসরি আদায় করতে পারি সেটাই উত্তম কারণ রসুলসলাল্লাহি সাল্লাম যে ঈদের দিনের খাবার যে ব্যাপারটা বলেছেন সেটা হলো আমরা যে জিনিসটা করতে পারি যে খাবার বাংলাদেশের প্রধান খাবার হলো চাউল অর্থাৎ তিন কেজি চাউল এর মূল্য হতে পারে দেড়শো টাকা পঞ্চাশ টাকা করে যদি আমরা মধ্যমানের যে চাউলটা খাই পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা তাই দেড়শো টাকা যদি আপনার কেজি চাউলের দাম হয় তাই সেই হিসেবে চাউল সেটাও দেওয়া যাবে যদি এর ব্যতিক্রম যদি আমরা ঈদের দিনের যে খাবারটা অর্থাৎ দুধ সিমাই এবং চিনি অন্তত প্রদান যে ঈদের দিনের খাবারটা আমরা সাধারণত ইয়ে করে থাকি এক কেজি তিন কেজি চাউল দেড়শো টাকা সেটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা এক কেজি চিনি দিতে পারি যেটার বর্তমান বাজার মূল্য আছে সত্তর টাকায় ধরি এক কেজি চিনির দাম সত্তর টাকা এক প্যাকেট সীমাইট দাম পঁয়ত্রিশ টাকা এক কেজি যে দুধের অর্থাৎ প্রাণের যে দুধটা আছে এ দুধের দাম হলো পঁয়তাল্লিশ টাকা এক কেজি দুধের দাম আশি টাকা আশি টাকা এক কেজি দুধের দাম দিই আশি টাকা তাহলে মোটামুটি তিনশো টাকার একটা বাজেট হয়ে যায় অর্থাৎ এক কেজি দুধ এক কেজি চিনি এবং একটি সিমাই এটা যদি একটা প্যাকেট করে একজন গরিবকে পরিবারকে দিয়ে দেওয়া হয় আমি আশা করি যে তারা বা স্বাচ্ছন্দ্যে ঈদের দিনের যে স্বাচ্ছন্দ্য এটা খাবারটা তারা খেতে পারবে যেমন আমার পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে তাহলে আমি পাঁচটি প্যাকেট করব ওই পাঁচটি প্যাকেটের ভিতর এক প্যাকেটের ভিতরে থাকবে এক কেজি দুধ এক কেজি চিনি একটি সিমাই তাহলে এইভাবে আমরা পাঁচটি প্যাকেট করে পাঁচটা পরিবারকে অথবা আমরা এইভাবে আমরা দিয়ে দিতে পারি তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের শূন্যত আদায় হলো এবং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি বা হলো না ওই পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকা আমাদের দেশে যে ধনী সেও পঁচাত্তর টাকা দেয় যে গরিব সেও পঁচাত্তর টাকা দেয় কেউ দেয় না ইত্যাদি এই যে যে টাকা এবং খাবারের বিষয়টা যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বর ভিতরে আমরা না যাই সুতরাং ফেত্রা যেটা আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ঈদের দিনের যে খাবার এটা নামাজে যাওয়ার পূর্বেই দিয়ে দিবে আমরা চাঁদ ওঠার রাত্রেও আমরা দিয়ে দিতে পারি যেহেতু পরের দিনই তারা পাকশাক করবে চাঁদ ওঠার রাত্রেই আমরা এই প্যাকেট করে এক প্যাকেটের ভিতরে থাকবে হলো সিমাই চিনি দুধ সাথে যদি আরও কিছু দিয়ে যেতে পারি আওলা উত্তম উত্তম হবে সুতরাং এই উত্তম কাজগুলো রাসদস সাল্লাহ সাল্লামের সুন্নতর উপর থাকাটাই হলো সবচেয়েতে বেটার কারণ হলো ফেতরা হলো এটা ইবাদত আর ইবাদতের ক্ষেত্রে তাওকিফ ইবাদের তৌকিফি এটা পরিবর্তন চলে না এটা পরিবর্তন চলে না আমি যদি যে কোরবানির সময় কোরবানি না দিয়ে যদি আমি টাকা দিয়ে দিই তাহলে তো এটা এটা হবে না কোরবানির সময় কোরবানি দিতে হবে কোরবানির গোস্ত থেকে তিন ভাগ করে গরিব মিসকিন আত্মীয়স্বজনকে দিতে হবে এখন আমি যদি মনে করি যে তাহলে কোরবানি এটা না দিয়ে আমি গরিব মিসকিনকে টাকা পয়সা দিয়ে দিই তাহলে এটা এটা হবে না কারণ এটা ইবাদাতের তাওকিফে ইবাদাতে তাওকিফে যেটা নির্ধারিত রসালাম করে গেছেন ওটাকে দেওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেক যুগে হয়তো খাবারের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে কিন্তু দিতে হবে খাবারটাই এটাই হলো সবচেয়ে উত্তম আমরা সেই চেষ্টাটাই করব এবং আল্লাহর কাছে আমরা চাইব হে আল্লাহ রাসুসাল্লা সাল্লামের সুন্নতের উপর আমরা যেন চলতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন ওয়াখিদ আয়না আনী আলহামদুলিল্লাহি রবাহিন